এটার কথা বলছিলাম, অ্যাপ্রিকট। এটা একবার তোমরা পারলে কোনোদিন ট্রাই করে দেখবে, হেভি দেখ জিনিসটা। এটা তোমার টার্কি থেকে আসে, যারা মুসলিম আছে তারা রিলেট করতে পারবে। আর তিনি মাস জৈতুনের যেটা বলা হয়েছে কোরআনের মধ্যে, ওই ফল এটা তেলের সাথে এটা তোমার এ করা আছে, ডুবানো আছে। ড্রাইড স্ট্রবেরি, স্ট্রবেরি না, আনারসেরও ড্রাই আছে। এটা অনেক দামি, এটা তোমার সেক্সুয়াল এতে খুব ভালো কাজ করে, মর্দানি তাকত বাড়ানোর জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। বাকি কমিউনিটির লোকদেরকে আমার নমস্কার। আমার নাম আফতাব, যারা আমাকে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বেসিক্যালি ভিডিও করে থাকি পুরো মার্কেট ব্লগস, যেখানে যেটা সস্তা পাওয়া যায়। তো আজকে আমাদের মার্কেটের গন্তব্যস্থল হচ্ছে মেছুয়া ফ্রুটস মার্কেট, যেখানে পাওয়া যায় ড্রাই ফ্রুটস থেকে চালু করে কাঁচা ফ্রুটস সবকিছু পাওয়া যায়, খুবই সস্তায় পাইকারি দরে পাওয়া যায়। রোজার আর অল্প কিছুদিন বাকি আছে, তো রোজার জন্য নিতে যাবো কিছু খেজুর, কিছু ড্রাই ফ্রুটস। তোমাদেরকে দেখাবো কিরকম কি রেটে খেজুর এবং ড্রাই ফ্রুটস পাওয়া যায়। তোমরা যারা নিতে ইচ্ছুক আছো অবশ্যই ব্লগসটা তোমরা দেখতে পারো। আর আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যারা আমার ভিডিও ফলো করে, তাদের জন্য স্পেশাল করে এই ভিডিওটা হচ্ছে, কারণ তারাও এখান থেকে চেষ্টা করে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তোমরা কম্পারিজন করে দেখে নাও কোথায় কি কতটা সস্তা আছে না আছে। লেট স্টার্ট দ্য ভিডিও। আমরা এখান থেকে যাব ট্রেন ধরে টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে মেট্রো ধরে এমজি রোড। এমজি রোড হচ্ছে মেট্রো স্টেশন সব থেকে কাছের স্টেশন, ওখান থেকে জাস্ট 5-7 মিনিট হাঁটা পথ। ওখানে কিন্তু কোন রকম গাড়ি রাখার ব্যবস্থা নেই, বাইক নিয়ে গেলে যে কোনো কিছু নিয়ে গেলে প্রচুর গাড়ি রাখার প্রবলেম হয়, পুলিশ ধরলে একেবারে 1,000-2,000 টাকার কেস একদম দেবে বাঁধা। এই জন্য চেষ্টা করবে ওখানে বাসে বা মেট্রো করে যাওয়ার, নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে গেলে কিন্তু খুবই প্রবলেম হবে। তো লেট স্টার্ট দ্য হে ব্রো। সো ভিডিওটা স্টার্ট করছি আমি মহাত্মা গান্ধী রোডের গেট নাম্বার 2 থেকে। সামনে দেখতে পাবো এটা সেন্ট্রাল এভিনিউ বলে রোডটার নাম। গাড়ি রাখা আছে, এখান থেকে ফ্রুট মার্কেট শুরু। সন্ধ্যে হয়ে গেছে তাই জন্য মগরিবের নামাজটা পড়ে নিলাম, পড়ে নিয়ে মার্কেট ঢুকছি। চলো, কে নামে ফ্রুট কা? তেপাড়ি বলতে। তেপাড়ি কা কা ফ্রুট হ্যাঁ? বিহার কা হ্যাঁ? কিলো মে মিলতা কে কিতনা করে কিলো? 200 রুপিয়া। মতলব খট্টা কে মিঠা? খট্টা মিঠা। বিহার কা মতলব ইন্ডিয়া নহীঁ হ্যায় সব। তেপাড়ি টমেটো টাইপ স্যার। সামনে বিক্রি হচ্ছে তরমুজ, এখানে আছে আঙুর, পেটি কিতনা করে? 1200-1100। অভি মতলব অভি কা রেট? রমজান মে থোড়া বড় সকতা হ্যায় না? 20 কিলো কা পেটি আতা হ্যায় না? 10 কিলো কা? আচ্ছা, ব্ল্যাক অঙ্গুর 10 কিলো কা 1200, হোয়াইট অঙ্গুর 20 কিলো কা 1200। ও আচ্ছা, উসমে ডাবল রহতা হ্যায়। ও আচ্ছা, তো ওইটা দেখছো, ওইটা গ্রিন গুলো দেখছো, 20 কিলো 1200, এটা আছে 10 কিলো 1200। এখানে দেখছো কমলা লেবু আছে, সন্তরা কিতনা করে? 120 কা? 250 রুপিয়া। মতলব এখন 2.5 টাকা এখন আপাতত ফিস চলছে, থোড়া দাম থোড়া জাদা হয় না, এসেন দাম 7.5। এটা ছোট মাল আর কি, এখন আপাতত এই রেট আছে, কিন্তু রেট হেভি লাগছে দেখতে। তো এখানে আসলে মাথায় রাখতে হবে তোমাদেরকে পেটি পেটি নিতে হবে, 1 কিলো 2 কিলো কিন্তু দেয় না। কেউ হয়তো কারোর মন ভালো হলো সে দিয়ে দিলা, সেটা আলাদা কথা। তো চলো আরও কী কী পাওয়া যাচ্ছে দেখা যাবে। এখানে দেখছো তোমার পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মোসাম্বি, বড় মোসাম্বি, এগুলো সব বড় মোসাম্বি আছে। 1100 পিস কা? আচ্ছা, 6 রুপিয়া 30, লেকিন লেনা পড়েগা 100 পিস, ইয়াঁ পে আসাই মিলতা। আচ্ছা আচ্ছা, সব এখানে 100 পিস 100 পিস করে ক্যারেটে চলে যাচ্ছে। সো তোমরা দেখতে পেলে এখানে তোমার মোসাম্বি সব এরকমভাবে ক্যারেট হচ্ছে,
দেখতে পাচ্ছ সব সাইজ আলাদা হয় আর একটা সাইজের যেরকম যেরকম যেমন এটা কোনো বড় সাইজ আছে আলাদা হবে ছোটো সাইজগুলো একটু আলাদা হয়ে যাবে এখানে একটু আর একটু ছোটো সাইজ সাইজ হিসাবে সব আলাদা আলাদা হয়ে যাবে এখানে ডান্ডি সমেত পুরো একেবারে এখানে আঙুরটা দেখো সাইজ আরও বিশাল হয়ে যাবে कितना का कैरेट है अंकल इसका दस किलो का है दस किलो का दस किलो का सात सौ आठ सौ साइज देख सो कत बड़ो एडा एक आंगुल का चाचा जी का साइज है ये वाला आठ सौ सात सौ सात सौ सात सौ सात सौ आठ सौ किंतु इधर थे के इधर साइज छोड़ हो इधर उनमें देख सो तो अपन तो एक तो ना आंगुल ऐसा नीले कैरेट ही नहीं था भाई इधर अच्छे के ना पैसा दस किलो है हाँ दस किलो আঙুর এখন এখন পুরো সিজন আছে মানে পুরো একদম আঙুর চারিদিকে ভর্তি লম্বা লম্বা আঙুর সব দেখতে পাচ্ছ চারদিকে পুরো একবার আঙুরের সব এপরে রেখে আছে ডিলিং হচ্ছে রাতের বেলা এসি বেলা একটু ফাঁকা ফাঁকা নয় দিনের বেলাতে এখানে যা ভিড় থাকে সাংঘাতিক ভিড় থাকে সাংঘাতিক ভিড় থাকে দিনের বেলা আনার কিতনা করে পেটি সব পেটি বিকটা 2000 মে एकदम फ्रेश बड़ो साइज का राशि डा फिर अभी कितना करके अंकल पेटी जाता है कौन सा सर ये सब वाला 3300 3300 कितना केजी रहता है इसमें इसमें 18 किलो अच्छा कैलकुलेटर को बता दे गुड मॉर्निंग तेरा चलो এইদিকে দেখা যাক আরো ভিতরে বিশাল বড় মার্কেট তো দিনের বেলা আসলে প্রচুর ভিড় থাকে রাতের বেলা একটু হালকা হয়ে যায় এখন কমলা লেবু আর এর পুরো সিজন মনে হয় পুরো একেবারে মন্ডি দেখছো পুরো মন্ডি একেবারে পুরো চারদিকে কমলা লেবু আর মোসাম্বি এই সামনে বলো 1100 রুপিয়া কিনা কিলো করে আছে 10 কিলো আচ্ছা মতলব 110 রুপিয়া আবি কিলো আ রা না তো ছোটা वाला का थोड़ा दाम कम है ना कितना इसका 850 ছোট সাইজের গুলো 850 টাকা পেটি আছে 10 কিলো সব পেটি আছে কিন্তু ফ্রেশ আছে একদম কালার দেখছো ফ্রেশ আছে একেবারে আচ্ছা মার্কেট তুমি ঘুরতে করতে মানে পা ব্যথা হয়ে যাবে এত বড় মার্কেট চারদিকে দেখতে পাচ্ছ পুরো বাইরে ট্রাক ভর্তি পুরো একেবারে এটা কিন্তু ম্যাক্সিমাম মানে বাংলার বাইরে থেকেই সব ট্রাকগুলো আসে আর এখানে যারা কাজ করে তারাও কিন্তু সব বাংলার বাইরের ঠিক আছে এখানে তুমি বাঙালি কম পাবে তাই জন্য এখানে হিন্দিতে আমি কথা বলছি ঠিক আছে যেদিকেই যাচ্ছে ওদিকে খালি কমলা আর মোসাম্বি কমলা এগুলো ছোট ছোট সাইজের আছে কিতনা এর 100 পিস 300 রুপিয়া লাগে 300 300 মানে 3 টাকা পিস আছে পড়ছে তোমার এটা তো সাইজটা একটু ছোট আছে তাই বলে মিটা হবে গেল একটা ফেল কিতনা এর 100 পিস যাচ্ছে এটা 100 পিস কা 1400 রুপিয়া 1400 রুপিয়া মানে 14 টাকা পিস এক সেম মুসাম্বি হ্যাঁ বলো ये पुराना मुसम्बी है नया मुसम्बी अच्छा ये पुराना मीठा वाला ये खट्टा मीठा है इसमें भी सेम रस जो सेम ही रहेगा ये वाला पुराना है बिल्कुल ज़्यादा मीठा हो गया है ना इधर कलर देखते हो अच्छा अरे इधर कलर मिल रहा है अच्छा इधर कौन-कौन मिष्टी बेसी है 1400 का पीस मैंने 100 पीस जम 1400 का एक अंदर छोटा साइज है एक पेटी लेना पड़ेगा 5 किलो का 5 किलो भी मिलेगा 5 किलो कितना कर 5 किलो का 350 रुपया पड़ेगा 350 है मैंने 70 रुपया करके एक अंदर साइज स्टार्ट छोटा आ जाए सब जगह किंतु 5 किलो दे ना पेटी था 10 किलो 10 किलो पेटी पेटी है पेटी वेयर में अच्छा फेसबुक है ना यूट्यूब यूट्यूब का चैनल है मैंने जो ना अगर तो रेट टा किरम किया था रमजान पड़ चुका तो 5 किलो पावे पेटी पेटी पावे अच्छा 5 किलो रे मैंने पेटी पावा जाबे এখানে কিছু কিছু জায়গায় 5 কিলো পেটিও তোমরা পেয়ে যাবে দেখো সাইজটা ছোট হোক কিন্তু বেদারা লাল আছে জিনিসটা খুব সুন্দর আছে রমজান মে তো থোড়া সা বড় সকতা হ্যায় না থোড়া সা বড় সকতা হ্যায় मैम पेटी बॉय में भेज टाइम तो बोल दीजिए खाली भोर 5 बजे से लेके शाम 6 बजे तक मैंने अखन 6टा 6:30 बजे तक इन्होंने सब गल्प उठछे उस तरह से तो और बंद हो जावा दी गई लेकिन उस तरफ खजूर का जो मार्केट वो खुला रहता है हां खुला रहता है हम तो 7 बजे 8 बजे आते हैं वहां पे खुला ही रहता है खुला रहता है
তো খেজুরের ড্রাই ফ্রুট ফ্রাই ফ্রুট নিতে যাও, ওটা 7:30-8 পর্যন্ত খোলা থাকবে। ঠিক আছে চলো আমরা ওইদিকে যাই তাহলে। চলো দেখি খেজুরের দিকে, ওইদিকে করাম কি ফল তো তোমাদের মোটামুটি দেখানো হয়ে গেল, চলো দেখা যাক ওইদিকে। রমজানে একটু চাপটা বেশি বেড়ে যায় বলে রেটটাও বেড়ে যায়, মালটারও একটু টান পড়ে যায়, তাই জন্য ভিড় তো বেশি হবে। এখন যেন ফাঁকায় ফাঁকায় করছি, সে ফাঁকায় ফাঁকায় আর সেই ভিডিওটার হবে না। এখানে দেখো আম সত্তর প্যাকিং হচ্ছে, আম সত্তর এরকম সিল আছে পুরো 5 কিলো 6 কিলো। আর এখানে এরকম দাম আছে আঙ্কেল, এসকে আমি কিতনা করে কিলো যা রা 100 রুপিয়া কিলো, 5 কিলো 10 কিলো লেনে সে কম হয়ে যাবে। আচ্ছা তোমরা যদি 2-5 কিলো নাও একটু বেশি করে তাহলে তো কিন্তু 80-70 টাকা করেও হয়ে যাবে। এখানে বড় বড় সিল নিতে হবে, ছোয়ারার পুরো কাটিং করে পুরো আছে রেডি। আমার ভালো লাগে আম সত্ত্ব খেতে, আমি বাড়ির জন্য তাই জন্য নিয়েছিলাম 1 কিলো মতো, 100 টাকাই নিল, যেহেতু 1 কিলোর বেশি নিলে তাহলে একটু কম করে নিতে বললো। এবার এখানে দেখো খেজুরে দেখো কত রকমের খেজুর আছে, কিতনা দেরা পেটিয়া আঙ্কল সালাম আলাইকুম জি, 4,500 টাকা কেজি 5 কেজির মাল আছে, মানে 450 টাকা কেজি পড়ছে, 5 কেজির আছে। সাইজ দেখছো কেজি, এক আঙুল করে একটা লম্বা খেজুর আছে, এক আঙুলের লম্বা একটা খেজুর আছে, 4,500 টাকা মানে 450 টাকা কেজি পড়ছে খেজুরগুলো, ভালো মাল আছে। বিভিন্ন কোয়ালিটির আছে, আর এসব কিন্তু 250 গ্রাম কাজ না, কিতনা করে কেজি মানে 100 রুপিয়া কেজি না। আর বক্সেরও এখানে বিভিন্ন কেজি আছে, আর বক্স কেজি মোটামুটি কিতনা করে দাম আছে, 140-160-300। আচ্ছা বক্স মে 250 গ্রাম কাজ না 500 গ্রাম কাজ, সব আধা কিলো। আচ্ছা 140-260 এক ডব্বা কা, আচ্ছা আচ্ছা 300-350 তক আগে, এক একটা বিভিন্ন কোম্পানির আছে, একটাই আছে কার্ডবার্ড যেটাকে বলে আলমন্ডস, পেস্তাও এখানে আছে, পেস্তা 250 গ্রাম কা প্যাকেট কিতনা দাম হবে অভি, 425 রুপিয়া, পেস্তাই সবসে অভি দাম জ্যাদা হ্যা 425 রুপিয়া। আর আলমন্ড 600 রুপিয়া কিলো, 500-600, আর অভি চিয়া ক্যাশিউ মতলব কাজু বাদাম যা রা কিতনা বলে 680 না, 620 রুপিয়া। তোমাদের ওখানে কত টাকা রেট যাচ্ছে বলবা অবশ্যই, ঠিক আছে কমেন্ট করো, 620 টাকা মানে 1/2 কিলোর দাম আছে 310 টাকা 1/2 কিলো। এখন একটু দাম কম আছে, দাম বেড়ে গেছিলো না, দাম বেড়ে গেছে। আচ্ছা এসব খেজুর কিতনা করে প্যাকেট আছে, 660 রুপিয়া 250 গ্রাম হ্যাঁ 200 গ্রাম, আচ্ছা 250 সে ভি কম। এই বক্স বলে না 190 গ্রাম, 500 গ্রাম এর এক একটা না এক এক রকমের আছে, ঠিক আছে দেখো এখানে অনেক রকম সিডস আছে, ঠিক আছে দেখো ফ্ল্যাক্স সিডস, তারপরে আখরোট আছে, ঠিক আছে এটা কী সিড আছে, পাম্পকিন সিডস মানে এটা হচ্ছে তোমার কুমড়োর, কুমড়ো কা না এবেলা হ্যালো দাদা, পাম্পকিন সিডস তোমার গুগল করতে হবে, চিয়া সিড, সানফ্লাওয়ার, এটা সানফ্লাওয়ার সিডস, এটা আছে, এগুলো সবই ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে। আর এটা ইসকা দাম সেটা জাদা রেতা না 95 কিন্তু 100 গ্রাম না 200 গ্রাম, 100 গ্রাম মানে 950 টাকা কেজি। এটা সল্টি টাইপের হয়, এটা হ্যাঁ সল্টি টাইপের, এটা জিনিসটা আমি আবার খেয়েছিলাম। আর এটা হচ্ছে এটাকে বলে এটা বলতে এসছে অ্যাপ্রিকট, হ্যাঁ অ্যাপ্রিকট, এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের, হ্যাঁ কিশমিস আছে, কিশমিসটা বলে আছে, কিশমিস 1/2 কিলো কা প্যাকেট 110 রুপিয়া, একটা ছোটা সাইজ ওলা আতা হ্যাঁ না নেই ছোটা বালা গোল বালা যো আতা উসে কে দাম জাদা ছোটা কা 120 রুপিয়া। তো কিশমিসের অনেক কোয়ালিটি হয়, কোনোটা টক মিষ্টি হয় আবার কোনোটা খুব মিষ্টি ওলা হয়, এই সেম দামে 110 টাকা এখানে তোমার কেজি। আমাদের ওখানে তুমি ক টাকা দাম তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। এসকো কে বলতে বেশ জৈতুন, হ্যাঁ
তেল কে সাথে পুরা ডুবা জৈতুনের যেটা তেল যারা মুসলিম আছে তারা রিলেট করতে পারবে তিনি মাস জৈতুনের যেটা বলা হয়েছে কোরআনের মধ্যে ওই ফলটা তেলের সাথে এটা তোমার এ করা আছে ডুবানো আছে হাকিমি অনেক জায়গায় ট্রিটমেন্ট হয় আর এই তেলে তুমি খেলে কোলেস্ট্রল হবে না কোনো রকমের কোলেস্ট্রল কোনো বা এরকম ধরনের যে রোগগুলো আছে এটা হবে না কোনো দিন জৈতুনের ফল ওই ফলের সাথে তেল একসাথে মিক্স করা আছে কাঁচের বোতলে আছে এটা 240 রুপিয়া দাম এসকা মতলব এমআরপি 240 হ্যাঁ অ্যাপ্রিকট এটার কথা বলছিলাম অ্যাপ্রিকট এটা একবার তোমরা পারলে কোনো দিন ট্রাই করে দেখবে হেভি দেখ জিনিসটা এটা তোমার টার্কি থেকে আসে ম্যাক্স দেখি कोरलबाग दिल्ली तो ये आज है ये बाहर टर्की से आता है ना भैया ये वाला बाहर से आता है ना हाँ बाहर तुर्की का हाँ टर्की का हम वीडियो में देखे थे टर्की का है ये 200 ग्राम आज है ये बेटा कीवी आज है कीवी रो ड्राई फ्रूट करा आज है अनारस रो ड्राई फ्रूट करा आज है कितना दाम इसका 180 रुपया एप्रिकॉट दाम आज है 200 ग्राम आज है अनारस रो ड्राई आज है অনেক দামি এটা তোমার সেক্সুয়াল এতে খুব ভালো কাজ করে মর্দানি তাকত বাড়ানোর জন্য আর এই সব কত করে কিলো আয়েগা কিশমিশ কতনা করে কিলো যা নর্মাল বলা হ্যাঁ হ্যাঁ 200 রুপিয়া কেজি না মিঠা বালা না খট্টা মিঠা না মিঠাই মিঠা মিঠা রয়েছে বেটা তো 200 টাকা কেজি আছে এক মানে 500 গ্রামে 100 টাকা পড়ছে গোটা বালা 600 রুপিয়া वो वाला 600 है अच्छा और उससे बनिया होगा और आधा वाला जो टुकड़ा टुकड़ा आता है वो 560 तो सभी ड्राई फ्रूट मोटामोटी कंप्लीट तो हो ही गया कि छेड़े जाते हैं कि इधर तो हमारे इधर देखता है मिष्टी दूल इनका दाम कितना 85 पीस 85 রুপি 30 আছে এটা বলে ছোয়ারা যেটা মুসলিমরা বিয়েতে ইউজ করে তোমরা জানি না নন মুসলিমরা কিছু ইউজ করে জানি না ইউজ করো কি সেটা আমি জানি বলতে পারছি না এই প্যাকেটটা 120 রুপি কি হাফ কিলো মানে 240 রুপি না আর কিশমিশ কা কি নাম হে 200 রুপি জি 200 রুপি দেখো এই বলে 100 রুপি কা হে 100 রুপি আলু যে খেজুরটা বলছো এটা একটু রেখে খাওয়া যায় শুকনো কেমন 80 টাকা গুলো প্যাকেট पैकिंग करे कितना दाम है इसका 5 किलो का 50 200 टका का चला जी के जी बॉक्स कितना करके दाम है उनका भाई 140 ये भी सेम रेट है 500 ग्राम है 140 टका करे दाम है এটা কে বলে আলু বুখারা এটা বিরিয়ানিতে ইউজ হয় না বিরিয়ানিতে দিলে বিরিয়ানিটা টেস্ট নিয়ে আয় ড্রাইড স্ট্রবেরি স্ট্রবেরি না ড্রাইড স্ট্রবেরি ড্রাই করা আনারস আছে এটা কি আছে 5 কেজি খেজুর নেবো ওই খেজুরগুলো এখন 10 কেজির পুরো পেডি করে দিয়েছেন 10 কেজি খেজুর নিয়ে মুশকিল হয়ে যাবে দেখা যাক সামনে যাই দেখি পাওয়া যায় কি कितना किलो का 10 किलो का 5 किलो का पैकेट नहीं है पैकेट नहीं है पास में दे देंगे आप बल्ला किलो में बाल चला है बहुत छोटा वाला साइज है एकदम
অন্য দোকানের তুলনায় এই দোকানের সাইজটাও ছোট ছিল। আর একটা জিনিস আমি ফলো করলাম, এক্সপায়ার ডেট ওর ওপরে লেখাই ছিল 2025 পর্যন্ত, তার মানে আমার চলে যাবে। সেই জন্য আমি কি করলাম, অন্য আর একটা দোকান থেকে সাইজটা একটু বড় নিলাম, দামটা একটু বেশি নিল ছোট সাইজের তুলনায়, কিন্তু জিনিসটা বড় সাইজ পেলাম। আমি তাই আমার কাজ হয়ে গেছে কমপ্লিট, ওটি নিয়ে নিয়েছি, আমার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কমপ্লিট। এবার তোমরা তোমাদের রোজার ফিকির করো। এবার চললাম আমি ঘরের দিকে, সব কাজ হয়ে গেছে, কাজু কিশমিশ সব কিছু পেয়ে কেনা হয়ে গেছে কমপ্লিট। ঘরের দিকে ভিডিওটা এখানেই আজকে আমি শেষ করব, কারণ হাতে এরকম আছে, এরকম নিয়ে আর ভিডিও করা যায় না, সম্ভব না। সব চলছে পুরো ডাবল। তো চলো আজকে এখানে শেষ করছি, পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কে কোথা থেকে দেখছো, আর যদি এখানে এসে থাকো আমাকে অবশ্যই বলো। তাহলে শিয়ালদা শিয়ালদা বাসে থেকে আর মেট্রোতে গেলাম না, কারণ এইসব ভারী জিনিস আছে তো আবার চেকিং ফেকিং করা করবে ওরা, তাই জন্য আমি মেট্রো ডাইরেক্ট করলাম। শিয়ালদার বাসে উঠে গেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরবো ডাইরেক্ট করে। তো চলো আজকের জন্য এতটাই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, আর কোথা থেকে তোমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে ঘন্টাটা, সালাম আলাইকুম, নমস্কার, হে প্রভু। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।